রমাদানের এই মাসকে নিয়ামত হিসাবে পাওয়ার পরে যারা সঠিকভাবে কাজে লাগায় না রমাদানের মাসের যথাযথ কদর যারা করে না আল্লাহর হাবিব তাদের ব্যাপারে আফসোস করে বলেছেন তিরমিজি শরীফের বর্ণনায় হাদিস এসেছে হাদিস বর্ণনাকারী সাহাবী হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন رغم أنف رجل دخل عليه رمضان ثم انسلخ قبل أن يغفر له الله حبيب بلتن اوئي بكتر ناك دولائي دشريت ہوئي جاك اوئي بكتر دھمش ہوئي جاك جئي بكتر نکوٹ رمضان ارماش اشلو جئي بكتر رمضان ارماش پلو رمضان ارماش پاور پلو جئي بكتر گناہ گلو باقی تھے کے گلو অর্থাৎ গুনাহগুলো আল্লাহর কাছ থেকে মাফ করাতে পারল না তাদের জন্য ধ্বংস তাদের জন্য ধ্বংস তাদের জন্য লানত এই মাসটিকে জানা যথাযথ কাজে লাগায় না আল্লাহর হাবিব বলেছেন এদের উপর লানত এদের জন্য ধ্বংস পক্ষান্তরে যারা এই মাসটিকে আত্মশুদ্ধির মাস হিসাবে গ্রহণ করে নিজের জীবন সংশোধনের উদ্দেশ্যে এই একটি মাসকে যারা যথাযথভাবে কাজে লাগায় আল্লাহর নবী তাদের ব্যাপারে বলেছেন মান সামা রমাদানা ঈমানাও ওয়াহতিসাবান গফিরা লাহু মা তাকদ্দামা মিন যানবি নবীজি বলেছেন যে ব্যক্তি ঈমান এবং ইহতিসাবের সাথে অর্থাৎ আত্মশুদ্ধির উদ্দেশ্যে নিজেকে সংশোধনের আশায় এই মাসে যারা সিয়াম সাধনা করে আল্লাহ তাআলা তাদের পূর্ববর্তী সকল গুনাহগুলোকে মাফ করে দিবে তাহলে রমাদানে দুই শ্রেণীর মানুষ আছে এক শ্রেণীর মানুষ আল্লাহর ক্ষমা প্রাপ্ত হবে আরেক শ্রেণীর মানুষ ধ্বংস প্রাপ্ত হবে আপনি সিদ্ধান্ত নিন আপনি কোন কাতারে যাবেন আপনি কি ওই সকল ব্যক্তিদের কাতারে যাবেন কিনা যাদের কাছে রমজান আর রমজানের বাহিরের সময় এক রকমই লাগে তাদের কাছে এই মাসের আলাদা কোনো সম্মান নেই মর্যাদা নেই এমন ভাবে চলাফেরা করে এমন ভাবে এই মাসে জীবন যাপন করছে রমাদানকে যে কাজে লাগাতে হয় এটা তার অনুভূতির ভিতরেও নাই আপনি কি ওই ব্যক্তিদের মতো হবেন নাকি আপনি রমাদানের মাস আসতে পরে আত্মশুদ্ধিতে মনোনিবেশ করে এই মাসটিকে আপনার প্রশিক্ষণের মাস হিসাবে গ্রহণ করে জীবন গঠনের জন্য সিদ্ধান্ত নেবেন এই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে আমরা যদি এই মাসটিকে যথাযথভাবে কাজে লাগাতে চাই আমরা যদি ইফেক্টিভভাবে এই রমাদানকে কাজে লাগাতে চাই তাহলে আমাদেরকে পরিকল্পনা ভিত্তিক কিছু কর্মসূচি কিছু কাজ করতে হবে এই রমাদানকে আমরা জীবনের শ্রেষ্ঠ রমাদান হিসাবে কাটাতে পারবো যদি আমরা কিছু আমল পরিকল্পনা ভিত্তিক এই রমাদানের পুরো মাস জুড়ে করতে পারি তাহলে আমাদের এই বছরের রমাদান এটি আমাদের জীবনের শ্রেষ্ঠ রমাদান হিসেবে পরিগণিত হবে পাশাপাশি আমরা হাদিসে যে ব্যক্তিদের কথা বলা হয়েছে যে নাজাত প্রাপ্ত ক্ষমা প্রাপ্ত সেই সকল বান্দাদের কাতারে আমরা শামিল হয়ে যেতে পারবো ইনশাআল্লাহ আমরা এই মাসকে যদি যথাযথ ভাবে যথাযোগ্য মর্যাদায় কাজে লাগাতে চাই আমাদেরকে অন্তত পক্ষে 15টি আমল ধারাবাহিকভাবে 15টি আমল ধারাবাহিকভাবে প্রতিদিন এই আমলগুলো জারি রাখার চেষ্টা করতে হবে এই 15টি আমল আমি আপনাদের সামনে তুলে ধরছি নাম্বার 1 এক নাম্বার হলো এই রমাদানকে আপনি জীবনের শ্রেষ্ঠ রমাদান হিসেবে কাটাতে পারবেন প্রথমত যে অনুভূতি আপনার মধ্যে পয়দা করতে হবে সেটি হচ্ছে আপনি এখন থেকে নিজের ভেতরে এই অনুভূতি লালন করুন এটি হচ্ছে আপনার জীবনের শেষ রমাদান যদি এই অনুভূতি আনতে পারেন আমি আর আগামী বছরে রমাদান পাবো কিনা আমি জানি না হতে পারে এটি আমার জীবনের শেষ রমাদান এই অনুভূতি যদি নিজের ভেতরে আপনি নিয়ে আসতে পারেন আল্লাহর কসম রমাদানের প্রত্যেকটা দিন শ্রেষ্ঠ দিন হিসাবে আপনার কাটবে ইনশাআল্লাহ
গত বছর রমাদানের প্রথম খুতবায় এমন বহু মুসল্লি ছিলেন যারা প্রথম জুমআ আদায় করেছেন এই বছরের রমাদান আসার আগে তারা কবরের বাসিন্দা হয়ে গিয়েছে এমনও তো হতে পারে আগামী বছরের রমাদান আসার আগে আপনিও কবরের বাসিন্দা হয়ে যেতে পারেন যারা যুবক আছেন তারা হয়তো ভাবছেন যে আমরা এখনো ইয়াং আমরা অত তাড়াতাড়ি মরব না আমরা আগামী রমজান না আরো বহু রমজান পেতে পারি মৃত্যুর কোনো সিরিয়াল নাই কত যুবক আমাদের চারপাশ থেকে চলে যাচ্ছে বিদায় নিচ্ছে পৃথিবীটা এমনই এখানে কেউ থাকবেন না সবাই আমরা চলে যাব কেউ এখন কেউ পরে কেউ আজ কেউ কাল আমরা সবাই চলে যাব হতে পারে এই বছরের রমাদান আপনার জীবনের শেষ রমাদান সম্মানিত মুসল্লিবৃন্দ আমি আপনাদের মনোযোগ আকর্ষণ করছি মৃত্যু কেউ জানে না কখন কার হবে কিন্তু যুক্তির খাতিরে আমি যদি আপনাদেরকে বলি যে ঈদের পরবর্তী দিন আপনি মারা যাবেন এটা কোনোভাবে আপনি জানলেন নিশ্চিত হলেন যদিও এটা সম্ভব না কিন্তু আমি বোঝানোর জন্য বলছি আপনি জানলেন ঈদের পরবর্তী দিন আপনি দুনিয়া থেকে চলে যাবেন এই বিষয়টা জানার পরে এই বছরের রমজানের বাকি দিনগুলো বিগত জীবনের যে রমজানগুলো গিয়েছে সেরকম করে যাবে নাকি আরো বহু গুরুত্ব দিয়ে এই দিনগুলো যাবে বহু গুরুত্ব দিয়ে এই দিনগুলো যাবে তাহলে এই রমাদানকে আপনি ইফেক্টিভ ভাবে কাজে লাগাতে পারবেন আপনার অন্তরে এই অনুভূতি সৃষ্টি করুন এটা আমার জীবনের শেষ রমাদান এই অনুভূতি যদি আপনারা নিজের ভিতরে নিয়ে আসতে পারেন তাহলে দেখবেন রমাদানুল মুবারকের প্রত্যেকটি দিন আপনারা যথাযথভাবে এই দিনগুলোকে কাজে লাগাতে পারবেন ইনশাআল্লাহ তাহলে প্রথম কথা বললাম রমাদানকে ভালোভাবে কাজে লাগাতে হলে নিজের অন্তরে এই অনুভূতি সৃষ্টি করুন এটি আমার জীবনের শেষ রমাদান আল্লামা লুৎফুর রহমান সাহেব দুনিয়া থেকে চলে গিয়েছেন আপনারা জানেন আল্লাহওয়ালা ব্যক্তিগণ দুনিয়া থেকে যাওয়ার আগে হয়তো টের পান যে আমার সময় শেষ হয়ে গিয়েছে তিনি গত বছর বহু জায়গায় এই কথাটি বলেছেন যে আমার তো ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছে এবং আমি কোনো একটা ভিডিও দেখেছিলাম হয়তো তিনি যে মসজিদে জুমা পড়াতেন সেই মসজিদেই কিংবা অন্য কোনো মসজিদ হতে পারে আমি শিওর না তিনি বক্তৃতায় বলেছিলেন গত বছরের রমাদানে যে এটি আপনাদের সাথে আমার জীবনের শেষ রমাদান আগামী রমজান মন বলে না আগামী রমজান আপনাদের সাথে থাকবে আল্লাহর বান্দা চলে গিয়েছেন অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে তিনি গোটা পৃথিবীতে কোরআনের খেদমত করে গিয়েছেন আমরা তার জন্য দোয়া করছি আল্লাহ যেন তার সারা জীবনের খেদমত কবুল করে নেন এবং তাকে যেন আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দেন এই কথাগুলো বলছিলাম এই জন্য দেখুন সত্যি এই রমাদান আসার আগে তিনি চলে গেলেন আপনিও তো আগামী রমাদান আসার আগে চলে যেতে পারেন এজন্য সম্মানিত মুসল্লিবৃন্দ আসুন এই অনুভূতি সৃষ্টি করি এটা জীবনের শেষ রমাদান তাহলে রমাদান অলসতায় গাফলতিতে যাবে না কাজে লাগবে ইনশাআল্লাহ নাম্বার টু রমাদানকে আপনি খুব চমৎকার ভাবে কাজে লাগাতে পারবেন প্রত্যেকটি নামাজ আজান হলে জামাতের সাথে তাকবীরে উলার সাথে আদায়ের চেষ্টা করবেন আমাদের অনেক ভাইদেরকে দেখা যায় রমজান মাস আসলে খুব মসজিদগামী হন আমি দ্বিতীয় রমজানে আমি যে মসজিদে সব সময় নামাজ পড়ি একটু দেরি হয়ে গেছে যেতে দেরি বলতে অত দেরি না ইকামতের আগেই গিয়েছি কি মুশকিল প্রথম তলা দ্বিতীয় তলায় জায়গাই পাই নাই বারান্দায় মশার কামড় খায়া খায়া নামাজ আদায় করছে তা আমার আশেপাশে অনেকে বলছে
আমরা সারা বছর সামনের কাতারে জায়গা পাই আর এখন নতুন মুসল্লিদের ঠেলায় আমরা মসজিদের ভিতরে আমাদের সুযোগ পাচ্ছি না তো আমি তাদেরকে বললাম ভাই এমন করে বলা উচিত নয় কারণ সারা বছর যারা মসজিদে আসে নাই এই যে রমজানে এসেছে হতে পারে এই আশার মাধ্যমে তার হেদায়াত চলে আসতে পারে রমাদান তো এসেছে মানুষকে পরিবর্তন করার জন্য এজন্য রমাদানে কারো পরিবর্তন দেখে তাকে নিয়ে ঠাট্টা করা উপহাস করা এটা উচিত নয় আমার কোন ভাই মসজিদে সারা মাস আসে না রমজান মাসে সে সামনের কাতারে আসলে তাকে নিয়ে আমি ঠাট্টা করব কেন বরং যাওয়ার সময় তাকে বলবো ভাই আপনি যে সামনের কাতারে বসেছেন এই জান্নাতি দৃশ্য দেখে আমাদের খুব ভালো লেগেছে এটি সারা বছর আপনি এই চিত্রটা আপনি নিজের মধ্যে ডেভেলপ করেন আলহামদুলিল্লাহ কিন্তু আমাদের অনেকের মধ্যে এই অভ্যাসটা নাই আমরা এই ঠাট্টা কইরা অনেক জায়গায় দেখবেন এই ঠাট্টা উপহাসের কারণে এই ব্যক্তিগুলো দুই তিন রমজান মসজিদে আবেগের সাথে আসে পরে মানুষের উপহাসের জ্বালায় এরা উপরে চলে যায় 10 12 রমজানের পর আর মসজিদে আসে না তার ওই যে আপনি তাকে নিয়ে ঠাট্টা করেন নতুন মুসল্লি এটা বলবেন না বরং এভাবে বলুন মাশাআল্লাহ রমাদানকে আমার এই ভাই কাজে লাগাচ্ছে এই ভাই রমাদানকে কাজে লাগিয়ে পরিবর্তনের চেষ্টা করছে সুবহানাল্লাহ আপনি এটা বলে দেখুন তাকে আজকে সামনের কাতারে এসেছে তো এটা বলার পরে দেখবেন পরবর্তী ওয়াক্তে আজান দেওয়ার আধা ঘন্টা আগে এসে বসে থাকবে আপনি তাকে বলুন আমার ভাইয়ের আরো উন্নতি হচ্ছে রমাদান আসলেই তাকে পরিবর্তন করে দিচ্ছে এবং সেও এটাকে পরিবর্তনের মাস হিসাবে গ্রহণ করেছে সুবহানাল্লাহ মুখের ভাষা দিয়ে মানুষের শক্ত হৃদয়কে নরম করে দেওয়া যায় মুখের ভাষা দিয়ে পৃথিবীকে জয় করে দেওয়া যায় আবার এই মুখ দিয়ে জবান দিয়ে আঘাত করে মানুষের অন্তরকে ক্ষতবিক্ষত করে দেওয়া যায় এজন্য ভাষার সুন্দর ব্যবহারে আমাদেরকে সচেতন হতে হবে আল্লাহ তো কোরআনে বলেছেন ওয়াকুল্লাহুম কাউলাল লাইয়িনা নরম নরম ভাষায় মানুষকে কথা বলে দাওয়াতের ক্ষেত্রে কৌশল অবলম্বন করতে হয় যাকে যেভাবে বললে দিনের পথে সে চলে আসবে তার ক্ষেত্রে ওই রকম ভাষা আপনি প্রয়োগ করুন আল্লাহ আমাদেরকে কথাগুলো বুঝবার তৌফিক দান করেন তো বলছিলাম রমাদানকে ভালোভাবে কাজে লাগাতে পারবেন জামাতের সাথে নামাজ আদায় করুন নামাজ ফরজ হয়েছে জামাতের সাথে যারা আজান হওয়ার পরে জামাতে নামাজ আদায় করে না এদের অন্তরে ধীরে ধীরে মুনাফিকি বাসা বাঁধে অন্তর নিফাকগ্রস্ত হয়ে যায় রমাদান মাসে দেখা যায় অনেকে সাহরির সময় খাওয়ার মতো খায় জব্বর খাওয়া খায় এরপরে কয়েকটা সাজদা ঘরের ভিতর দিয়ে ঘুমায় যায় ফজরের জামাতে মসজিদে আসে না কিংবা অন্যান্য নামাজের খবর থাকে না অনেকে তো আছে জামাত বাদ দেয় পাশাপাশি নামাজও কাজা করে ফেলে একদিনে রমজানের রোজা রেখেছে একটা একটা ফরজ আদায় করলো আর প্রতিদিন নামাজ হলো পাঁচ ওয়াক্ত পাঁচ ফরজ তো একটা ফরজ আদায় করে পাঁচটা ফরজ যদি ছেড়ে দেয় তাহলে বলেন তো ওই ব্যক্তি কি ইবাদতের প্রকৃত অর্থ বুঝতে পারল কখনোই না তিনি বুঝতে পারেন নাই আর মনে রাখতে হবে নামাজ হলো সর্বশ্রেষ্ঠ ইবাদত এটাকে বলা হয় রাসুল ইবাদাহ ইবাদতের মগজ ইবাদতের মাথা সমস্ত ইবাদতের বিধান দেওয়া হয়েছে দুনিয়ায় একমাত্র ইবাদত হলো নামাজ যেই নামাজ উম্মতের জন্য দেওয়া হয়েছে আল্লাহ তাআলা তার হাবিবকে তার সান্নিধ্যে নিয়ে মেরাজের রাতে জমিনের উপরে এই নামাজ ফরজ করেছেন সুবহানাল্লাহ এজন্য নামাজ জামাতে আদায় করতে হবে জামাতের সাথেই নামাজ আদায়ের জন্য আদেশ দেওয়া হয়েছে কোরআনুল কারীমের দুই নম্বর সূরা সূরাতুল বাকারায় 43 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া রাকউ মা'আর রাকিঈন আর সালাত কায়েম করো এবং যাকাত প্রদান করো আর মসজিদে এসে যারা রুকু করে তাদের সাথে রুকু করো আজান শোনার পরে যারা মসজিদে জামাতে শামিল হয় না জামাতে নামাজে শরীক হয় না এদের ব্যাপারে কি ভয়াবহ সতর্কবার্তা আল্লাহর নবী দিয়েছেন শুনেন একজন অন্ধ সাহাবী
আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আন তিনি হাদিস বর্ণনা করেছেন তিনি বলছেন আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাল মসজিদ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে আসলেন ফারা ফিল কওমি রিক্কাতান নবীজি নামাজে মসজিদে এসে খুব অল্প সংখ্যক মুসল্লি দেখলেন অল্প সংখ্যক মুসল্লি দেখার পরে নবীজি বললেন فقال اني لا اهم ان اجعل للناس اماما নবীজি বললেন আমার ইচ্ছে হয় আমি ইমামতির দায়িত্ব পালন না করে অন্য কাউকে ইমাম বানিয়ে দেই ثم اخرج فلا اقدر على انسان يتخلف عن الصلاه في بيته الا احرقته علي আমার ইচ্ছে হচ্ছে আমার জায়গায় অন্য কাউকে ইমামতির দায়িত্ব দিয়ে আমি মসজিদ থেকে বের হয়ে ওই সকল ব্যক্তিদের ঘরবাড়িগুলো জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেই যারা আজান শোনার পরেও তাদের বাড়িতে নামাজ আদায় করে কত বড় সতর্কবার্তা আমার ইচ্ছে হচ্ছে ইমামতির দায়িত্বটা আমি অন্য কাউকে দিয়ে মসজিদ থেকে বের হয়ে যারা বাড়িতে নামাজ আদায় করছে এদের ঘরগুলো জ্বালায়া পুড়ায়া একদম ছাই করে দেই আল্লাহু আকবার কত বড় কথা এটা নামাজে উপস্থিত ছিলেন ওই অন্ধ সাহাবী তিনি চোখে দেখেন না তিনি তখন আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ সকলেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না বাইনি ওয়া বাইনাল মসজিদি নখলাম ওয়া শাজারাম ওয়া লা আকদিরু আলা ক্বাইদিন কুল্লা সাআতিন আয়াসআনি আন উসাল্লিয়া ফি বাইতি ওগো আল্লাহর নবী আমি তো অন্ধ মানুষ আমার বাড়ি আর মসজিদের মাঝখানে অনেক খেজুর গাছ এবং অন্যান্য অনেক গাছপালা আছে এজন্য বাড়ি থেকে মসজিদে আমি একা একা আসতে পারি না কোনো ব্যক্তি যদি আমাকে সহযোগিতা করে তার সহযোগিতা নিয়ে আমি মসজিদে আসি সব সময় তো আমি লোকজন পাই না তো যখন আমি লোকজন পাবো না তখন তো আমি মসজিদে আসতে পারি না সুতরাং আমাকে কি তখন মসজিদে জামাতের নামাজ থেকে রুখসত দেওয়া যায় কিনা আল্লাহর নবী তখন তাকে জিজ্ঞেস করলেন আতাসমাউল ইকামা তুমি কি নামাজের ইকামত শুনো নাকি ওই অন্ধ সাহাবী বললেন না হ্যাঁ আমি নামাজের ইকামত শুনতে পাই যেহেতু আমার বাড়ির কাছেই মসজিদ তখন নবীজি বললেন ফাতিহা তাহলে ইকামত শুনলে তুমি মসজিদে এসে হাজির হয়ে যাবা ওয়া ফি রিওয়ায়াতিন উখরা অন্য রিওয়ায়াতে এসেছে ওই অন্ধ সাহাবী যখন নবীজিকে বললেন আমাকে নামাজের জামাত থেকে ছাড় দেওয়া যায় কিনা নবীজি তখন তাকে বললেন ঠিক আছে তুমি যেহেতু অন্ধ মানুষ চোখে দেখো না ঠিক আছে তুমি যদি কখনো লোকজন না পাও কারো সহযোগিতা যদি না পাও তাহলে তুমি নামাজের জামাতে না আসলে অসুবিধা নাই ওই অন্ধ সাহাবী এই কথা শুনে যখন বিদায় নিচ্ছিলেন নবীজি তখন তাকে আবার ডাক দিলেন আবার ডাক দিয়ে বললেন তুমি কি আজান ইকামত শুনো নাকি ওই অন্ধ সাহাবী বললেন হ্যাঁ নামাজের আজান ইকামত তো আমি শুনি নবীজি বললেন আজান হলে আজানের জবাব দিবা আর ইকামত হয়ে গেলে অন্যান্যদের মতো তুমিও এসে মসজিদে জামাতে শামিল হয়ে যাবা একজন অন্ধকেও তো আল্লাহর নবী ছাড় দেন নাই আপনি তো সুস্থ মানুষ আপনি জামাতের বাহিরে কেন আল্লাহর নবী বলেছেন সলাতুল জামাআতি তাফদুলু সলাতাল ফাদদি বি 27 দারাজা বুখারীর হাদিসে আল্লাহর নবী বলেছেন একাকী নামাজ আদায়ের চাইতে জামাতে নামাজ আদায় করার মধ্যে 27 গুণ বেশি সওয়াব রয়েছে 27 গুণ বেশি সওয়াব আবার অন্য আরেকটি হাদিস এসেছে আল্লাহর নবী বলেছেন কোন ব্যক্তি যখন আজান শুনে সুন্দরভাবে যথাযথভাবে অজু সম্পন্ন করে অজু করে সে যখন তার বাড়ি থেকে মসজিদের উদ্দেশ্যে রওনা দেয় ফেরেশতারা তখন খাতা কলম নিয়ে প্রস্তুত হয়ে যায় বাড়ি থেকে মসজিদ পর্যন্ত ওই ব্যক্তি তার পা দিয়ে যতটা পদক্ষেপ যতটা কদম ফেলে প্রত্যেকটা কদমে কদমে ফেরেশতা তার আমল নামায় নেকি লিখে আর প্রতিটা কদমে কদমে তার একটা করে মর্যাদা বাড়িয়ে দেওয়া হয় যার বাড়ি মসজিদ থেকে যত দূরে তার সওয়াব তত কম না বেশি এই সুযোগ মিস করেন কেন আজান যখন হয়ে যায় জামাতের সাথে নামাজ আদায় করে মানুষ যখন জামাতে নামাজ আদায় বাদ দিয়ে দেয় তখন অন্তর ধীরে ধীরে কলুষিত হতে থাকে নিফাক জমতে থাকে
নিফাক জমতে থাকে এই রমাদানকে ভালোভাবে কাজে লাগাতে হলে জামাতের সাথে নামাজ আদায় করুন নামাজে একটু আগে ভাগে আসুন একটু আগে ভাগে এসে সুন্নাত শেষ বসে থাকেন নবীজি বলেছেন আজান ইকামতের মাঝখানে দোয়া কবুল হয় অনেকে আছে মসজিদে সুন্নাত পড়ে ফেসবুক চালায় ডানে বামে লোকজনের সাথে কথা বলে অথচ এটা হলো দোয়া কবুলের সময় আজান ইকামতের মাঝখানের সময়টাকে আপনি কাজে লাগান ইস্তিগফার পড়েন দুরুদ পড়েন অথবা এই সময়টা পুরো সময়টাই আল্লাহর কাছে দোয়া করতে থাকেন এই সময়টাতে আপনার দোয়া ফিরায়া দেওয়া হবে না সুবহানাল্লাহ বলেন তাহলে দুই নাম্বার জামাতের সাথে নামাজগুলো আদায় করুন তিন নাম্বার ভোর রাতে তো সবাই সাহরি খাওয়ার জন্য ওঠেন রোজা রাখার জন্য ভোর রাতে একটু আগে ভাগে ঘুম থেকে উঠুন এই বছরের রমজানে অনেক সময় পাওয়া যাচ্ছে বিগত কয়েক বছর তারাবির নামাজ পড়ে বেশি একটা সময় পাওয়া যাইত না কিন্তু এবার আপনারা খেয়াল করে দেখবেন সাড়ে দশটা বা এগারোটায় নামাজ যদি শেষ হয় সাহরির শেষ সময় তো চারটা কত মিনিটে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এই সময় লম্বা একটা সময় আছে না লম্বা সময় আছে তারাবি শেষ করে সাথে সাথে ঘুমাই যান আড়াইটা বা তিনটার সময় ঘুম থেকে উঠে যান অথবা সাড়ে তিনটায় উঠেন চারটা সোয়া চারটা পর্যন্ত পঞ্চাশ মিনিট এক ঘন্টা তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে থাকেন তাহাজ্জুদের নামাজ হল ফরজ নামাজের পরে আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় নামাজ আমরা ঘুমাতে ঘুমাতে রাত কাটে আর আল্লাহর নবীর আমল ছিল তিনি তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে থাকতে থাকতে তার রাত কাটত সুবহানাল্লাহ আমাদের মা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই হাদিস বর্ণনা করেছেন তিনি বলেছেন কানা ইয়াকুমু মিনাল লাইলি হাত্তা তানফাতারা কদামা আল্লাহর নবী রাতের বেলা এত দীর্ঘ সময় তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে থাকতেন তাহাজ্জুদের নামাজে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার কারণে তার পাগুলো ফুলে যেত আমি আপনি ঘুমাতে ঘুমাতে গাল ফুলে যায় ঘুমাতে ঘুমাতে শরীর ফুলে যায় আর আল্লাহর নবী রাতের বেলা তাহাজ্জুদে দাঁড়িয়ে থাকতে থাকতে পা ফুলে যায় আল্লাহু আকবার আমলের কত তফাত দেখেছেন সাহরির সময় গুতানু লাগে এই উঠ কয় আরো পাঁচ মিনিট সময় চলে যাচ্ছে কয় আরো দশ মিনিট অনেককে এভাবে ডেকে ডেকে উঠাতে হয় আপনি যদি প্রতিদিন সাত আট ঘন্টা ঘুমাইয়া কাটান তা আপনার জীবনের তিন ভাগের এক ভাগ সময় শেষ শুধু ঘুমাইতে ঘুমাইতে সফল মানুষেরা এত ঘুমায় না জীবনে কিছু অর্জনের জন্য ত্যাগ লাগে আল্লাহর জান্নাতে তো সহজ নয় আল্লাহ কোরআনে কারিমে জান্নাতি বান্দাদের বৈশিষ্ট্য বলেছেন আল্লাহ বলেছেন কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়াবিলআসহারি হুম ইয়াস্তাগফিরুন আল্লাহর জান্নাতি বান্দাদের বৈশিষ্ট্য হলো এরা রাতের বেলা খুব কম সময় ঘুমায় ইস্তেগফার করে করে তারা রাত কাটায় রাতের বেলা এরা কম ঘুমায় অন্য আয়াতে আল্লাহ বলেছেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজিঈ ইয়াদউনা রাব্বাহুম খাউফাও ওয়া তামা এই সকল ব্যক্তিদের পিঠ রাতের বেলা বিছানা থেকে আলাদা হয়ে যায় বিছানা থেকে তাদের পিঠ আলাদা হয়ে যায় তারা আল্লাহর আযাবের ভয়ে এবং জান্নাতের আশায় তাদের রবকে ডাকতে ডাকতে তারা রাত কাটায় এগুলো আল্লাহর প্রিয় বান্দাদের বৈশিষ্ট্য যেহেতু আপনি সাহরি খাওয়ার জন্য উঠবেনই একটু আগে ভাগে উঠুন একটু আগে ভাগে উঠে তারপরে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যান তাহাজ্জুদের নামাজ হলো পূর্ববর্তী সকল নেককার ব্যক্তিদের সিক্রেট আমল এজন্য আল্লাহর নবী বলেছেন আলাইকুম বিকিয়ামিল লাইল রাতের নামাজকে তোমরা তোমাদের আমল বানিয়ে নাও ফাইন্নাহু দাবুস সালিহিনা ক্বাবলাকুম কারণ এটা হলো তোমাদের পূর্ববর্তী নেককার ব্যক্তিদের নেক আমল ওয়া হুয়া কুরবাতুন ইলা রাব্বিকুম যদি আমল তোমাদের মধ্যে তোমরা ডেভেলপ করতে পারো এই আমলটাকে যদি নিজেদের আমলে পরিণত করতে পারো তাহলে এই আমল তোমাদেরকে তোমাদের রবের একেবারে নিকটবর্তী করে দিবে আল্লাহর নৈকট্যশীল বান্দা হয়ে যাবে রাতের নামাজ
ওই নামাজ আল্লাহর কাছে ফরজের উপরে সবচেয়েইতে পছন্দ থাকেন না এটা হতে পারে জীবনের শেষ রমজান আফসোস করবেন পরে এই সময়টাতে যে ঘুমিয়ে আছেন এটা হলো প্রেম ভালোবাসার সময় আল্লাহর সাথে ভালোবাসা বিনিময়ের সময় হাদিসে এসেছে আল্লাহর নবী বলেছেন ওই সময়টাতে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে এসে বান্দাদেরকে ডাকেন আল্লাহ ডাকতে থাকেন বলেন মান যাল্লাযী ইয়াদুনি এজন্য আমি প্রায় জায়গায় একটা কথা বলি পাঁচ ওয়াক্ত নামাজের মুয়াজ্জিন হচ্ছেন পাঁচ ওয়াক্ত নামাজের আসার জন্য আজান দেন মুয়াজ্জিন পাঁচ ওয়াক্ত নামাজে হাজির হওয়ার জন্য মুয়াজ্জিন ডাকে আর তাহাজ্জুদের সময় কোনো ব্যক্তি নয় স্বয়ং আল্লাহ তাআলা বান্দাকে ডাকে আপনি বুঝতে পারছেন বিষয়টা তাহাজ্জুদের সময় আল্লাহ বান্দাকে ডাকে সুবহানাল্লাহ আল্লাহ কি বলেন আল্লাহ বলেন মান যাল্লাযী ইয়াদুনি কে আছো এখন আমাকে শরণ করবে আমাকে ডাকবে ফাস্তাজিবা লাকুম এখন আমি তোমার দিকে মনোনিবেশ করব তুমি যদি আমাকে ডাকো আমি তোমার ডাকে জবাব দেব মান যাল্লাযী ইস্তাগফিরনি আমার এমন কি কোনো গোলাম আছে নাকি যারা জীবনে অনেক গুনাহ করে ফেলেছে ক্ষমা দরকার maaf দরকার তুমি আমার কাছে এখন জীবনের গুনাহগুলোর জন্য maaf চাও ফা উগফিরা লাহু তুমি আমার কাছে গুনাহের জন্য maaf চাইলে আমি তোমার জীবনের সব গুনাহগুলো maaf করে দিব ওই সময় ঘুমায় থাকেন না তাহাজ্জুদের নামাজ সারা বছর পড়তে পারেন না রমজানে এই অভ্যাস বানান বাকি 11 মাস এটা জারি রাখতে পারবেন ইনশাআল্লাহ তাহাজ্জুদ আদায় করুন চার নাম্বার আমল সাহরি যখন খাবেন সুন্নতি তরিকায় খাবেন আর সাহরি খাওয়ার সময় একেবারে খাইতে 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 গলার কাছে নিয়ে আসবেন শুধু সাহরি নয় কোনো বেলার খাবারই অতিরিক্ত খাওয়া দাওয়া করা যাবে না অতিরিক্ত খাবার দাবার এটা মানুষের স্বাস্থ্যের জন্য খুব মারাত্মক ক্ষতিকর মানুষ শুধুমাত্র না খাইলে মরে না বেশিরভাগ ক্ষেত্রে অতিরিক্ত খাওয়া দাওয়ার কারণেই মানুষ বিভিন্ন রকম সমস্যায় পড়ে যায় নবীজির সুন্নত মেনটেইন করে খাবার দাবার করলে আপনার শরীরে রোগবালাই হওয়ার সম্ভাবনা কম থাকে খাইতে খাইতে গলা পর্যন্ত নিয়ে আসে দাঁড়াইতে পারে না বসা থেকে খাবারের সময় এমনও কিছু মানুষের স্বভাব আছে তার নিচের কাপড় যেটা পরে ওটা লুজ করে দিয়ে তারপর বসে আপনারা হাইশেন না আমি নিজের চোখে দেখেছি এগুলো ডান হাত দিয়ে খাইতেছে বাম হাত দিয়ে লুঙ্গিটা লুজ করে ফেলেছে আমি দেখেছি এগুলো এরকম লুঙ্গি লুজ করে খাইতে বসিয়েন খাবার দাবার এমন ভাবে খাবেন পাকস্থলীর এক ভাগ খাবার দিয়ে পরিপূর্ণ করেন আরেক ভাগ পানি আর এক ভাগ খালি রাখেন শরীর হালকা থাকবে বেশি খাইলে ইবাদতও করা যায় না বেশি খাইলে কাজ করা যায় না অলসতা আসে ঘুম আসে ফার্মের মুরগির মতো জিমানে আসে যখন খাবার দাবার অতিরিক্ত হবে না কমও হবে না এটা হবে পরিমিত পরিমাণে পরিমিত পরিমাণে তো সাহরির টাইমে যে খাবারটা খাবেন পরিমিত পরিমাণে খাবেন আর সুন্নত মেইনটেইন করে খাবেন সুন্নত মেইনটেইন করে খাবার কথা তো বলেছি নবীজি কিভাবে খেতেন আর সাহরির সময় মাছ মাংস সবজি যাই আপনারা খান অসুবিধা নাই চেষ্টা করবেন সাহরিতে কমপক্ষে একটা খেজুর খাওয়ার জন্য কারণ নবীজি ইফতার এবং সাহরি উভয় সময়ে খেজুর খেতেন আপনি সাহরিতে একটা খেজুর খান দেখবেন সারাদিন অনেক এনার্জি পাবেন আজকে চিকিৎসা বিজ্ঞানও বলছে যে এই খেজুর হচ্ছে অনেক স্বাস্থ্যসম্মত এবং এনার্জেটিক একটা খাবার এটার মধ্যে অনেক প্রোটিন আছে ক্যালসিয়াম আছে যা আপনাকে সারাদিন অনেক উজ্জীবিত রাখবে খেজুর যে খাবেন খেজুরের ওয়াচনে এত লাভ নাই খেজুরের দাম এখন যে দুঙ্গে আমরা কষ্ট পেয়েছি আমি একটা সরকারি প্রজ্ঞাপন দেখেছি সেখানে দেখলাম খেজুরের উপরে ভ্যাট আরোপ করা হয়েছে $4 $4 মানে প্রায় $500 এই দেশের 90% মানুষ মুসলমান সরকারে যারা আছেন তাদের বেশিরভাগ মুসলমান সরকার প্রধান পাঁচ ওয়াক্তের নামাজি তাহাজ্জুদ গুজারি তিনি কোরআন তেলাওয়াত করেন আমরা এটা শুনেছি
সুতরাং আমরা বলতে চাই রমজান মাস উপলক্ষে অন্তত মুসলমানরা এটা ইফতারে আর সাহরিতে খাবে এই $4 ভেট আপনারা রমজান মাসে অন্তত আরোপ না করলে পারতেন $4 মানে বুঝেন প্রায় 500 টাকা আর আমার দেশের এক মন্ত্রী তো রমজানের আগে বলেই ফেলেছে উনি খেজুর আমদানি করতে পারতেছে না উনার ব্যর্থতা ঢাকবার জন্য উনি বলতেছেন খেজুর দিয়ে কেন ইফতার করতে হবে বড়ই দিয়ে করলে হয় না আল্লাহর রাসূলের সময় কি বড়ই ছিল না কথা বলেন আপনারা বড়ই ছিল না ছিল তো তারপরেও নবীজি ইফতার করতেন কি দিয়ে খেজুর দিয়ে আমরা এই দেশে কেউ আওয়ামী লীগ করি কেউ বিএনপি করি কেউ জাতীয় পার্টি করি কিন্তু নবীর সুন্নতকে কম বেশি সবাই আমরা ভালোবাসি যে মন্ত্রী এই কথা বলেছেন তাকে আমরা বলবো নবীজির এই যে ইফতারে খেজুর খাওয়া সুন্নত নিয়ে আপনি যে দৃষ্টতাপূর্ণ বক্তব্য দিয়েছেন এর জন্য আপনাকে প্রকাশ্যে এই দেশের মুসলমানদের কাছে ক্ষমা চাইতে হবে আপনি নিজের ব্যর্থতা ঢাকবার জন্য এই কথা বলেছেন আপনার রিজার্ভ নাই আপনার ডলার নাই আপনি খেজুর আমদানি করতে পারছেন না এটা আপনার আপনার সরকারের ব্যর্থতা এটা ঢাকবার জন্য আপনি মুসলমানদের এই সুন্নত এই খেজুর নিয়ে এরকম দৃষ্টতাপূর্ণ বক্তব্য দিতে আপনি পারেন না আপনি রমজান মাসে খেজুর আনতে পারেন না এটা আপনার ব্যর্থতা আপনি আমদানি করতে পারছেন না আপনার ডলার নাই তো আপনার রিজার্ভ নাই এক লোক দেখলাম খুব সুন্দর জবাবও দিয়েছে আগে ভাগবাটুয়ারা পাইতো এখন পায় না তো এজন্য দেখলাম খুব প্রতিবাদী তুই খেজুর খাবি আর আমরা বড়ই খাবো শুনছেন কিনা আপনারা আরে বাপ রে বাপ তার এই প্রতিবাদগুলো এত বছর কোথায় ছিল তো সেটাই তো কেউ খেজুর খাবে আর আমরা বড়ই খাবো এমনটা কি হতে পারে আমার দেশে কোনো জিনিসের দাম একবার বাড়লে আর কমেও আর আমার দেশে রমজান মাস আসলে আমার দেশে রমজান মাস আসলে ব্যবসায়ী সম্প্রদায় সবচেয়ে বেশি জালিম হয়ে যায় বিশেষ করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলোর দাম বেড়ে যায় যখন অন্যান্য মুসলিম বিশ্বে রমজান উপলক্ষে ডিসকাউন্ট দেওয়া হয় ছাড় দেওয়া হয় আমার দেশে রমজান মাস আসলে পড়ে মুসলমানরা রমজানে কিসের সওয়াব কামাবে তখন টাকা কামানোর ধান্দা করে অন্তত 2 মাস আগে কাপড় ব্যবসায়ীরা পরিকল্পনা করে রেখেছে এবার জবাই করার মতো করব কাপড় ব্যবসায়ী ভাইরা রাগ কইরেন না নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকানদার যারা তাদেরও পরিকল্পনা ছিল সিন্ডিকেট ওয়ালাদের সিন্ডিকেট ছিল যারা রমজানের এই মাসে পণ্যদ্রব্যের দাম বাড়িয়ে মানুষকে কষ্ট দেন আল্লাহর কসম আপনার এই সারা দিনের রোজা কোনো কাজে লাগবে না কিয়ামতে জালিম হয়ে আসামি হয়ে আপনাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে আর দাম বাড়ার জন্য আমরাও দায়ী যে জিনিসের দাম বাড়ে ওইটা আপনারা আরো কিনতে চান যেটার দাম বাড়বে ওইটা এক সপ্তাহ কিনা বন্ধ করেন ব্যবসায়ীরা আপনার বাসায় গিয়ে পা ধরে আপনার কাছে পণ্য বিক্রি করে নিজেরা সচেতন হন যেটার দাম বাড়বে ওইটা কিনা বন্ধ করে দিন দেখবেন এমনিতেই লাইনে আসবে কিন্তু আপনারা তো এটা করতে পারেন না যখন আলুর দাম বাড়ে তখন পাহাড়তলি বাজারে গিয়ে আপনারা আরো চাপ সৃষ্টি করেন যে 2 বস্তা আলু কিনে খাটের নিচে রাইখা দিন যেহেতু দাম বাইরা যাচ্ছে তখন সবাইকে বলেন কেউ 1 কেজি আলু একটা আলু কিনবে না কি 1 কেজি যখন আলুর দাম বাড়বে দেখবেন কয়েকদিন পরে আলু নিয়ে বাসায় যাবে বলবে ভাই সাহেব আলু নেবেন আলু নেবেন সয়াবিন নেবেন সয়াবিন নেবেন আপনার পিছন পিছন ঘুরবে তরমুজের দাম বেড়ে যায় তরমুজ কিনা বন্ধ করেন তরমুজ এমনিতেই 2 দিন থাকলে এটা কি হয় তা আপনাদের মানসিকতা এমন না তরমুজ খাইতেই হবে ইফতারে ভাই 3টা দিন তরমুজ খাইয়েন না দেখবেন তরমুজওয়ালারা রাস্তায় আর ভ্যান গাড়ি নিয়ে তরমুজ নিয়ে দাঁড়ায় থাকবে না আপনার বাসার পার্কিং এ এসে অথবা আপনার বাড়ির কলিং বেল গিয়ে চাপবে বাসার সামনে তরমুজ লাগবে না আপনারা তো এটা করবেন না কোন জিনিসের দাম বাড়বে ওইটা কিনা বন্ধ করে দেন এর বিকল্প কিছু খান দেখবেন লাইনে চলে আসবে আল্লাহ কথাগুলো বুঝবার তৌফিক দান করেন আমিন সাহরি এটা সুন্নতে তরিকায় খাবেন আর সাহরি এটা বড় বরকতময় খাবার আল্লাহর হাবিব বলেছেন তাসাহারু ফা ইন্না ফিস সাহুরি বারাকা তোমরা সাহরি খাও কারণ এই খাবারের মধ্যে বরকত আছে সাহরি খাওয়ার 2টা फायदा আছে কয়টা फायदा 1 নাম্বার এই খাবারের মাধ্যমে বরকত পাওয়া যায় সাহরি যে একটা বরকতময় খাবার এর বাস্তব উদাহরণ দেই
গত জুমায় রমজান ছিল না গত জুমায় আপনারা মসজিদে আসার আগে সবাই নাস্তা খাই আসছেন না নাস্তা না খায়া কেউ যদি মসজিদে আসতো চেহারার দিকে তাকানো যেত না বউয়ের সাথে রাগারাগি করে আসতো এই তুমি কি করো একটু নাস্তাও বানাইতে পারো না রমজান মাস ছাড়া এক বেলা টাইম মতো না খেলে মেজাজ গরম হয়ে যায় কিন্তু রমজান মাসে সাহরির সময় খাইলো খাওয়ার পরে ইফতারের আগ পর্যন্ত সারা দিন না খায় আছে মেজাজ কি গরম থাকে না নরমই থাকে কেন নরম থাকে জানেন এই যে নবীজি বলেছেন এই খাবারটা অল্প কিন্তু এটার মধ্যে আল্লাহ বরকত দিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ এটা বড় বরকতময় খাবার সাহরি খাওয়ার দুই নম্বর ফায়দা হলো আল্লাহর হাবিব বলেছেন যারা এই বরকতময় খাবারটি খায় ফা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহিরিন ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তার মুসনাদের ভিতরে এই হাদিস এনেছেন আল্লাহর হাবিব বলেছেন সাহরি যারা খায় তাদের তাদের জন্য ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করতে থাকে এবং আল্লাহ তাআলা ওই সাহরি যে বান্দারা খায় এদের উপর আল্লাহ রহমত নাজিল করতে থাকেন সুবহানাল্লাহ তো সাহরি বরকতময় পদ্ধতিতে আপনারা খাবেন আল্লাহ তৌফিক দান করেন বলেন আমিন পাঁচ নাম্বার প্রপার ফাস্টিং করবেন রোজা রোজার মতো আদায় করবেন পেটের রোজা আদায় করে জবানের রোজা কানের রোজা হাতের রোজা পায়ের রোজা যদি আদায় না হয় তাহলে এই পেটের রোজার কোনো দাম আল্লাহর কাছে থাকবে আপনি পেটের রোজা আদায় করছেন না খেয়ে আছেন খাবার দাবার পানাহার থেকে বিরত আছেন কিন্তু হাত এটা কন্ট্রোলে নাই সারাদিন পাবজি ফ্রি ফায়ার পাবজি ফেসবুক আর ইউটিউব নিয়ে পড়ে আছে হাতের রোজা হলো না কান দিয়ে আজে বাজে জিনিস শুনছেন কানের রোজা হইল না মিথ্যা কথা বলছেন কিবত করছেন চুগলখুরি করছেন অনর্থক কথা বলছেন জবানের রোজা হইল না পা দিয়ে আপনি এমন জায়গায় বিচরণ করছেন যেটা আল্লাহ তাআলার নিষিদ্ধ পথ সেখানে যাচ্ছেন এটা পায়ের রোজা হলো না সুতরাং রোজা এমনভাবে আদায় করতে হবে আপনার শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহর আনুগত্যের পথে যদি আপনি পরিচালিত করতে পারেন তাহলে সেটাই হবে প্রপার ফাস্টিং সেটা হবে প্রকৃত রোজা এই রোজাদারদেরকেই পুরস্কৃত করবেন যিনি জোরে বলেন তো তিনি কে নবীজি বলেছেন লাইসা সিয়ামু মিনাল আকলি ওয়াশর্ব শুধুমাত্র খাবার আর পানাহার থেকে বিরত থাকার নাম রোজা নয় তাহলে রোজা কি নবীজি বলেছেন ইন্নামা সিয়ামু মিনাল লাগওয়ি ওয়ার রাফাথ নিশ্চয়ই রোজা হলো পাপাচার অশ্লীলতা বেহায়াপনা অন্যায় থেকে নিজেকে সেফ রাখা যে ব্যক্তি রোজা রাখার পরে অন্যায় হারাম এবং পাপের কাজ থেকে নিজেকে বাঁচাতে পারলো না আল্লাহর নবী বলেছেন ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তুআমাহু ওয়া শারাবা ওই ব্যক্তি খাবার দাবার আর পানাহার থেকে বিরত থেকে উপবাসে থেকে যে পেটের রোজা আদায় করে এই রোজার কোনো দাম আল্লাহর কাছে নাই আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন ছয় নম্বর এই রমজান এটি এত সম্মানিত কোরআন নাজিলের কারণে সুতরাং কোরআন নাজিলের এই পুরো মাসটা কোরআনের সাথে কাটান কোরআনের তেলাওয়াত বেশি বেশি করেন কোরআন চর্চা করেন কোরআন তেলাওয়াত বাড়িয়ে দেন যেহেতু এটি কোরআন নাজিলের মাস সবাই একটা পরিকল্পনা গ্রহণ করতে পারেন আল্লাহর নবী যেমন এই রমাদানে কোরআন পুরোটা তেলাওয়াত করেছেন সাহাবীরাও যেমন করেছেন আপনিও তেমন ভাবে পুরো রমাদানে এই কোরআন সম্পূর্ণ একবার পড়ার চেষ্টা করেন পুরো রমাদানে পরিকল্পনা ভিত্তিকভাবে আপনি চাইলে পুরো কোরআনটা একবার পড়তে পারেন প্রত্যেক পাড়ায় আছে ২০ পৃষ্ঠা কত পৃষ্ঠা ইফতারের পরে ক্লান্ত হয়ে যান ওই সময়টা বাদ দেন মাগরিবের নামাজ ছাড়া বাকি আছে কই ওয়াক্তের নামাজ জোরে বলেন প্রতি ওয়াক্ত নামাজের পরে পাঁচ পৃষ্ঠা পড়েন চার পাশা কত হয় একদিনে কয় পারা এক বসায় ২০ পাতা পড়তে হয়তো আপনার কষ্ট হতে পারে কিন্তু আপনি প্রতি ওয়াক্ত নামাজের পরে পাঁচ পাতা পাঁচ পৃষ্ঠা পড়তে বেশি সময় লাগবে না তো মাগরিব ছাড়া বাদ বাকি চার ওয়াক্ত পাঁচ পাতা করে পড়লে প্রতিদিন হয়ে যাবে কত যারা রমাদানে একবার পুরো কোরআন পড়তে চান প্রতি ওয়াক্তের নামাজে পাঁচ পাতা পড়েন হয়ে যাবে কেউ যদি বলেন না আমি দুইবার পড়ব পুরো কোরআন তাহলে পাঁচের জায়গায় প্রতি ওয়াক্তে কয় পৃষ্ঠা পড়বেন ১০ এরকম করে পুরো কোরআন একবার পড়ার পরিকল্পনা গ্রহণ করুন
আপনি তো হুমায়ুন আহমেদের কত উপন্যাস পড়লেন, আপনি তো কত বই আগাগোড়া পড়লেন, আপনার বাড়িতে অনেক বই আছে যেগুলো আপনি প্রথম পাতা থেকে শেষ পাতা পড়ে ফেলেছেন, কিন্তু আপনি এমন কপালপুরা আপনি কোরআনের প্রথম পাতা থেকে শেষ পাতা আজও পড়েননি। এই রমজানে সিদ্ধান্ত গ্রহণ করুন আমি কোরআনের প্রথম পাতার প্রথম যে আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এখান থেকে আরম্ভ করব শেষ করব শেষ পৃষ্ঠার শেষ আয়াত মিনাল জিন্নাতি পুরোটা কোরআন আপনি চাইলেই রমাদানে পড়তে পারবেন যদি সুন্দর একটা পরিকল্পনা নিতে পারেন। এজন্য ইংরেজিতে একটি প্রবাদ আছে দ্য প্ল্যান ইজ হাফ অফ দ্য ওয়ার্ক পরিকল্পনা হলো কাজের অর্ধেক পরিকল্পনা সুন্দর হলে কাজও সুন্দর হয় তাহলে প্রত্যেক ওয়াক্ত কয় পৃষ্ঠা পাঁচ পৃষ্ঠা প্রতিদিন এক পারা হয়ে যাবে এরকম পরিকল্পনা ভিত্তিক তিলাওয়াতের তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন বলেন আমিন। সাত নম্বর আমল প্রতিদিন একশো বার ইস্তেগফার করুন কতবার আল্লাহর হাবিবের আমল ছিল এক হাদিসে এসেছে তিনি প্রতিদিন ইস্তেগফার করতেন সত্তর বার আরেক হাদিসে এসেছে প্রতিদিন তিনি ইস্তেগফার করতেন একশো বার এখন আপনারা আমাকে বলেন তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কি কোনো গুনাহ আছে যার জীবনে কোনো গুনাহ নাই পাপ নাই পাপের কোনো দাগ নাই গুনাহের কোনো ছিটাফুটাও নাই তিনি প্রতিদিন ইস্তেগফার করেন কয়বার একশো বার আপনাদের জীবনে তো গুনাহ নাই জি আপনারা ডেইলি ইস্তেগফার করেন কয়বার চিন্তা করছেন নবীজির জীবনে কোনো গুনাই নাই ইস্তেগফার করেন কয়বার আর আমাদের গুনাহ আর গুনাহ আর গুনাহ মানে এই রমজান মাসে শয়তান বান্দা থাকলেও আমাদের শয়তানি অনেকের বন্ধ নাই বন্ধ থাকবে কেমনে কারণ শয়তান তো মানুষের ভিতরেও আছে জিনের ভিতরেও আছে আবার শয়তান যারে খেলাফত দিয়ে গেছে শয়তান তো জেলে থাকলেও তার খলিফা তো আছে খলিফা তো তার শয়তানের দেওয়া খেলাফত বাস্তবায়ন করছে শয়তান তো তারে খেলাফত দিয়ে গেছে যে আমি জেলে চলে যাচ্ছি আমি ঈদের পরে আসবো জামিন নিয়ে এই ঈদের আগ পর্যন্ত তোমারে আমার খলিফা বানায় দিলাম তুমি আমার খেলাফতি ভালোভাবে চালাও আপনারা হাসতেছেন শয়তানের খলিফা কি নাই আমাদের সমাজে যদি শয়তানের খলিফা নাই থাকতো আপনারা দেখুন তো একজন রোজাদার ব্যক্তিকে পিটিয়ে পিটিয়ে জখম করা হয়েছে কি ভুল বলেছি আমি রমজান মাসে ইফতার মাহফিলের উপরে নিষেধাজ্ঞা দেওয়া হয় এগুলো ভালো কাজ না শয়তানি কাজ তো শয়তান জেলে গেছে ঠিক আছে তার খলিফাদেরকে শয়তানি কাজের দায়িত্ব দিয়ে গেছে প্রতিদিন ইস্তেগফার করুন কতবার একশো বার প্রতিদিন একশো বার ইস্তেগফার করলে কি হবে ভুলবশত যে গুনাগুলো হয়ে যায় ইস্তেগফারের কারণে আল্লাহ ওই গুনাগুলো মাফ করে দিবেন সুবহানাল্লাহ এখন একশো বার কিভাবে হবে একশো বার কিভাবে হবে এক বসায় পারবেন না আপনি এক কাজ করেন ফজরের নামাজে আসার সময় পথে আসতেছেন না নামাজে তো আসার সময় চুপচাপ কেন ঠোঁটেগুলা নাড়ান একটু পরে পরে পড়েন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ জুহরের নামাজে এসে সুন্নত পড়ার পরে ইমাম সাহেব জামাতে দাঁড়ানোর আগে মাঝখানে কিন্তু সময় পান না ঠুট বন্ধ কেন তখন তখন পড়েন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ গাড়িতে বসে আছেন নিউ মার্কেট যাচ্ছেন জবান বন্ধ কেন একটু পরে পরে পড়েন আস্তাগফিরুল্লাহ এইরকম সকাল সন্ধ্যায় আস্তাগফিরুল্লাহ পড়তে থাকেন দেখবেন সকালে হয়ে যাবে বিশ তিরিশ বার দুপুরবেলা হবে আরও বিশ তিরিশ বার বিকেলবেলা হবে আরও বিশ তিরিশ বার সন্ধ্যাবেলায় আরও বিশ তিরিশ বার ঘুমানোর আগে আরও বিশ তিরিশ বার দেখবেন সর্বমোট মিলায়া একশো বার হয়ে যাবে ইনশা আল্লাহ এই আমলটা আমরা যেন করি সারা বছর সারা জীবন আল্লাহ এই সুন্নতকে আমাদের মধ্যে ডেভেলপ করার তৌফিক দান করেন বলেন আমিন। আট নাম্বার ইফতার খাবেন সুন্নতি তরিকায় নবীজি ইফতার আরম্ভ করতেন কি দিয়ে খেজুর দিয়ে ইফতার আরম্ভ করবেন খেজুর দিয়ে খেজুর না থাকলে পানি দিয়ে খেজুর না থাকলে কি দিয়ে পানি দিয়ে আগে খেজুর তারপরে পানি এরকম করে ইফতার আরম্ভ করবেন আর ইফতারের আগে মোবাইল চালাইয়েন না ইফতারের আগে রং ঢং কইরেন না
অনেক ব্যক্তিকে দেখা যায় ইফতারের আগে গুল হয়ে বইসা কথাবার্তা বলে এটি মারাত্মক বাজে একটা চিত্র আল্লাহর নবী বলেছেন যখন কোন রোজাদার ইফতার সামনে নিয়ে বসে হাদিসটা শুনুন ইন্না লিসসাইমি ইনদা ফিত্রিহি দাওয়াতুল্লা তুরদ্দ যখন রোজাদার ইফতারের সময় ইফতার সামনে নিয়ে আল্লাহর কাছে চায় আল্লাহ ওই দোয়াটা ফিরায়া দেওয়া পছন্দ করেন না সুবহানাল্লাহ পড়বেন না সুবহানাল্লাহ এটা কি বরকতময় সময় আল্লাহ তখন আপনাকে নিয়ে ফেরেশতাদের সামনে গর্ববোধ করেন আল্লাহ বলেন দেখ আমার বান্দার সামনে খাবার দাবার আছে খাইতেছে না কি সুন্দর এতিমের মতো ভিক্ষুকের মতো আমার বান্দা হাত তুলে বসে আছে আমার এই দৃশ্য দেখে দয়া লাগছে আমার বান্দার প্রতি আমার মায়া মহব্বত বেড়ে যাচ্ছে ফেরেশতারা সাক্ষী থাক আমার বান্দা এখন যা চাইছে সব তাকে দিয়ে দিব সুবহানাল্লাহ আপনি তো ফেসবুক চালান একটু পর পর ঘড়ির দিকে তাকান আর বলেন হুজুর মনে আজকে আজান দিতে ভুলে যাচ্ছে এখনো দেয় না কেন আর যেখানে ইফতার মাহফিল হয় আরে বাপ রে বাপ মাইক পাইলে তো অনেক ব্যক্তি মাইক ছাড়তে চায় বক্তৃতা দিতে 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 দেখা যায় অবস্থা খারাপ ইফতার মাহফিল হচ্ছে ইফতার মাহফিল করেন কিন্তু সেখানে অতি বক্তৃতা নয় একজন বা দুইজন কোরআন সুন্নাহর আলোকে কিছু কথা বলেন আজানের বা ইফতারের সময়ে 15-20 মিনিট আগে ইস্তেগফার দুরুদ পড়ে হাত তুলেন দোয়া করেন কারণ এই সময়ে দোয়াটা ফিরায়া দেওয়া হয় না এরপরে 9 নম্বর আমল প্রতিদিন সাধ্যমতো কিছু মানুষকে ইফতার করানোর চেষ্টা করবেন প্রতিদিন রোজা রাখি আমরা কয়টা একটা কিন্তু আমরা চাইলে প্রতিদিন একটা রোজার সওয়াব অর্জন না করে একাধিক রোজার সওয়াব পেতে পারি সেটা কি রকম আমরা রোজাদারদেরকে ইফতার করানোর মাধ্যমে একই দিনে আমরা বেশ কয়েকটি রোজার সওয়াব অর্জন করতে পারি যদি আমরা রোজাদারকে ইফতার করাতে পারি কারণ আল্লাহর নবী বলেছেন মান ফাত্তারা সাইমান কানা লাহু মিসলু আজরিহি আল্লাহর নবী বলেছেন যখন কোন রোজাদার ব্যক্তিকে কেউ ইফতার করায় ওই ব্যক্তি রোজা রাখার কারণে যে সওয়াব পায় আল্লাহ ইফতার যে ব্যক্তি করায় তার আমলনামার মধ্যেও সেই রোজার সওয়াব দান করে দেন এজন্য আমাদের বাংলাদেশে দেখা যায় রমজান মাস আসলে মানুষ ইফতার খাওয়ায় দেখা যায় ব্যবসায়ী ভাইয়েরা স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে মাদ্রাসায় সামাজিক রাজনৈতিক মহলে সব জায়গায় ইফতারি খাওয়ানোর একটা প্রচলন আছে বা ইফতার মাহফিলও করা হয় কিন্তু দুঃখজনক আমরা দেখলাম বিশ্ববিদ্যালয়গুলোতে এখন ইফতার মাহফিলে নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে এরপরে যখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছেলেরা শিক্ষার্থীরা প্রথম রমজানে এটার সুন্দর একটা প্রতিবাদ করলো গণ ইফতার কর্মসূচি হয়েছে দেখছেন কিনা আপনারা সুন্দর একটা প্রতিবাদ হলো গোটা দেশে যখন প্রতিবাদ আরম্ভ হলো কিছু বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা নোটিশ দিয়ে জানালো যে এটা আসলে সরকারের তরফ থেকে বলা হয়েছে রাষ্ট্রীয় খরচ কমানোর জন্য কারণ ইফতার মাহফিলে অনেক ক্ষেত্রে অপচয় হয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন রোজা আরম্ভ হওয়ার দুই একদিন আগে যে জয় বাংলা কনসার্ট করলেন সেখানে বুঝি অপচয় হয় নাই তারপরে বিশ্ববিদ্যালয়গুলোতে মাঝে মাঝে কনসার্ট হয় নাচ গানের কনসার্ট হয় কার বাপের পয়সা দিয়ে এগুলো হয় এগুলো এদেশের জনগণের ঘাম ঝরানো ট্যাক্সের পয়সা আর এদেশে যারা ট্যাক্স দেয় 90% মানুষ হচ্ছে মুসলমান 90% মুসলমানের ট্যাক্সের পয়সা এগুলো শুধু ইফতার নয় আরো বিভিন্ন দিনী কাজে লাগবে এটাই যৌক্তিকতা মুসলমানের পয়সা মঙ্গল শোভাযাত্রায় মঙ্গল প্রদীপ প্রজ্বলনে খরচ হবে এটা আমরা চাই না মুসলমানের পয়সা দিনী কাজে খরচ হবে এটাই আমরা চাই আপনি বন্ধ করার জিনিস পান না আপনি বন্ধ করলে বিশ্ববিদ্যালয়ে আপনি কনসার্ট বন্ধ করুন বন্ধ করতে চাইলে বিশ্ববিদ্যালয়ে গাজার আসর বন্ধ করেন বন্ধ করতে চাইলে বিশ্ববিদ্যালয়ে সেঞ্চুরির যে উদযাপন হয় সেটা বন্ধ করেন বন্ধ করতে চাইলে বিশ্ববিদ্যালয়ে গাছতলা বটতলা জামতলা আমতলায় ছেলে মেয়েরা যে কবুতরের জুড়ার মতো বসে বসে ঢলাঢলি মাখামাখি করে সেগুলো বন্ধ করেন বন্ধ করতে চাইলে ব্র্যাক ইউনিভার্সিটির গালা কনসার্ট কি জানি নাম ওইটার গালা নাইট কনসার্ট নাকি কি একটা আছে দেখছেন কিনা আপনারা ফেসবুকে কারা কারা ব্র্যাক ইউনিভার্সিটির এই নোংরামির খবর জানেন দেখি একটু হাত তুলেন
মাত্র কয়েকজন জানে বিশ্ববিদ্যালয়ে যে ছেলেমেয়েদেরকে পড়ান ভালো বিশ্ববিদ্যালয়ে দেখে দেন আপনার ছেলেমেয়েরা ওই গালা নাইট কনসার্টে গিয়ে সেখানে দেখা যাচ্ছে ছেলেমেয়েরা ওই পশ্চিমা সভ্যতা আমি তো এখানে এত বাজে শব্দ চয়ন করতে পারবো না যারা আপনারা এই দৃশ্যগুলো দেখেছেন আপনারা জানেন কি অসভ্যতা কি নোংরামি চলছে বন্ধ করতে হয় ওই ব্র্যাক ইউনিভার্সিটির অসভ্যতা আপনি বন্ধ করেন আপনি বন্ধ করার জিনিস পান না ইফতার মাহফিল বন্ধ করেন আপনি আপনি বন্ধ করার জিনিস পান না ইফতার মাহফিলে পয়সা খরচ করলে অপচয় হয় আর যখন কোনো এমপি সাহেব মন্ত্রী সাহেব কোনো এলাকায় আসেন গোটা এলাকা ফেস্টুন দিয়ে ভরে যায় রাষ্ট্রীয় অনেক টাকা খরচ হয় সেটা অপচয় হয় না ইফতার মাহফিলে অপচয় হয় বরং আমরা আশঙ্কা করছি এটা ইসলাম বিদ্বেষী কোন চক্রের ভয়াবহ ষড়যন্ত্র কিনা আমরা এটা আশঙ্কা করছি আমরা বলছি ইফতার মাহফিল বন্ধ করা যাবে না এটা এদেশের মানুষের সংস্কৃতি এটা এদেশের মানুষের সংস্কৃতি হয়ে গিয়েছে আমরা প্রত্যেকটি ইফতার করলো একা একজন ইফতার করি না রমজান মাসে আমাদের পূর্বপুরুষদের থেকেই ঐতিহ্য আছে রমজান মাসে আমরা মিলেমিশে ইফতার করি দেখবেন গ্রামে গিয়েও আপনারা দেখবেন রমজান মাসে প্রতিটা মসজিদে মসজিদে সবাই একসাথে মিলেমিশে ইফতার করছে ঠিক কি না বলেন তো রমজান মাসে আপনি ইফতার খাওয়াবেন সাধ্যমতো ইফতার খাওয়াবেন 10 নাম্বার প্রতিদিন কিছু সদকা করার চেষ্টা করেন কারণ আল্লাহর হাবিব এমনিতেই তিনি মানুষের মধ্যে সবচেয়ে বেশি দানশীল ছিলেন আর রমজান মাস আসলে হাদিসে এসেছে আল্লাহর নবী রমজান মাস আসলে আজওয়াদু বিল খাইরি মিনার রিহিল মুরসালা বৃষ্টি আনয়নকারী বাতাসের চাইতেও আরো বেশি দানশীল হয়ে যেতেন সুবহানাল্লাহ আমাদের মা বোনরা তো প্রতিদিন ঘর থেকে বের হতে পারেন না তারা কিভাবে দান সদকা করবেন মা বোনদের জন্য আমি একটি বিষয় শেয়ার করতে চাই সেটি হচ্ছে আপনারা বাড়িতে বক্স বক্সের মধ্যে টাকা রাখেন প্রতিদিন প্রতিদিনের সদকার নিয়তে টাকা রাখেন আপনারা যেদিন বাসা থেকে বের হন বা একসাথে জমায়ে রাখার পরে আপনার হাজবেন্ড বা আপনি নিজে কোথাও বের হলে অথবা কারো সন্ধান পেলে তখন আপনি দিয়ে দিয়েন কিন্তু প্রতিদিন যে আপনি বক্সের ভেতরে পয়সা জমিয়ে রাখলেন এই কারণে প্রতিদিনের দানের সওয়াব পেয়ে যাবেন সুবহানাল্লাহ এটা করতে পারি আমরা 11 নম্বর হচ্ছে তারাবিহের নামাজ যথাযথভাবে হক আদায় করবেন আমি প্রথম রমজানের তারাবি এখানে পড়লাম দ্বিতীয় রমজানের তারাবি এক মসজিদে পড়লাম তো মসজিদে আমি প্রথম 8 রাকাত পিছনে পড়েছি সুযোগ পাই নাই তো সামনে যাওয়া 8 রাকাতের পরে দেখলাম মোটামুটি অনেকই কমে গেছে তো যাই হোক আমি তখন ভিতরে গেলাম কিন্তু প্রথম যে কয়েক রাকাত পড়লাম তখন দেখলাম ডানে বামে যারা আছেন নামাজের কোনো খবর নাই ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে রুকুতে যায় তখন তারা ওইটা রুকু মারে দেখলাম সবার হাতে ফোন ফেসবুক চালাচ্ছে কেউ আবার ফোন করছে ফোনে কথা বলছে হয়তো অপাস থেকে জিজ্ঞেস করছে কি করছো কয় তারাবির নামাজে আসছি তো হয়তো অপাস থেকে জিজ্ঞেস করছে নামাজে আসতে ফোন করো কেন কয় এখন একটু আরামে আছি এখন একটু আরামে আছি তারপর যখন রুকু হবে তখন যাব অনেকে আছে কয়েকটা ছেলেকে দেখলাম একটা আরেকটারে বোতল মারে আমাদের মসজিদের উপরের তলায় হয়তো এই ধরনের খাইসলত থাকতে পারে খবরদার মসজিদে আসার আগে ফোন বাসায় রেখে আসবে নইলে মসজিদে নিয়ে আসলে বন্ধ করে রেখে দিবে কিছু মানুষের অভ্যাস আছে কিছুক্ষণ পরপর ফোন দেখে টাইম দেখি তো 2 রাকাত পড়তে কয় মিনিট লাগলো মোবাইল উল্টায় রাখেন একদম 20 রাকাত আদায় করেন এইভাবে ইমাম সাহেব আল্লাহু আকবার বলেন আপনি আল্লাহু আকবার বলে দাঁড়ান মাঝখানে বসে থাকিয়েন না ফেসবুক চালাইয়েন না এরকম অনর্থক কাজ মসজিদে করবেন না এটা আদবের খিলাফ আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন 12 নম্বর হচ্ছে মাসে বেশি বেশি নফল আদায় করেন নফল ইবাদতের প্রতি গুরুত্ব বাড়ান কারণ এই মাসে নফলও ফরজের সমান হয়ে যায় অর্থাৎ নফল ইবাদতের সওয়াব আল্লাহ ফরজের মতো দান করেন সুবহানাল্লাহ 13 নম্বর হচ্ছে এই বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ আজকে থেকে রমাদানের শেষ দশকের প্রস্তুতি নিয়ে রাখুন যারা ব্যবসা করেন চাকরি করেন যে যে প্রফেশনে আছেন 19 রমাদানের মধ্যে সকল ব্যস্ততা শেষ করুন যারা ঈদের সময় শপিং করা দরকার এখন শপিং করে ফেলুন 20 রমাদানের পরে কোনো শপিং হবে না
20 রমজান থেকে রমজানের শেষ দশক ওইটা শপিং এর সময় নয় ওই সময়টা তামাশা করার সময় নয় ওই সময়টা হচ্ছে ইবাদতের সময় আল্লাহর নবী রমজানের প্রথম 20 দিন এক সেকেন্ডের জন্য ঘুমাতেন না সারা রাত ইবাদত করতেন পরিবারকেও ইবাদতের জন্য আদেশ দিতেন সুবহানাল্লাহ শপিং আজকেই শেষ করে ফেলুন বা আগামী সপ্তাহের মধ্যে শেষ করে ফেলুন রমজান মাস তো শপিং এর মাস নয় এজন্য আমি বলি যাদের শপিং দরকার রমজানের আগে করুন তাইলে আপনি আরেক দিকে লাভবান হবেন রমজান মাসে কিন্তু সব জিনিসের দাম বেড়ে যায় আপনি রোজা আরম্ভ হওয়ার 20-25 দিন আগে যদি কামটা করতেন ভালো হইতো তখন রমজানের এই 15-20 রোজায় যেভাবে দাম বাড়ে তখন এত দাম থাকে না আপনারা এক সপ্তাহ পরে যাইয়েন কাপড়ের দোকানে পাত্তাও দিবেন আপনি কথাও বলবে না ঈদের পরে দেখবেন মশা মারবে মাছি মারবে আপনি খালি যাইয়েন তখন সার ডাকবে 100 বার সার আসেন সার এটা ভালো লাগবে ভাবি এটাকে আপনাকে দারুণ মানাবে আপু এটা দারুণ সুন্দর হবে এখন তারে গিয়ে উল্টো আপনার সার ঢাকা লাগবে ঠিক আছে কথা পাত্তাও দিবেন এখন গেলে দেখুন তো যখন আপনার পাত্তা নাই তখন যান কেন আপনি আপনি যান রমজানের আগে নইলে ঈদের পরে তখন দেখবেন কি কদর আপনার বলবে তাড়াহুড়া করেন না আপনি বসেন একটু চা খাওয়াই কফি খাওয়াই এখন উল্টা তারে চা খাওয়াইলো কফি খাওয়াইলো সে আপনারে সময় দিবে না কথা বুঝতে পেরেছেন শেষের দশক শপিং এর সময় নয় এটা ইবাদতের সময় এখন থেকে প্রস্তুতি নিন 14 নম্বর হচ্ছে শেষ দশকে যারা পারেন ইতিকাফের নিয়ত করুন নবীজি ওফাতের আগ পর্যন্ত ইতিকাফ করেছেন 15 এবং সর্বশেষ হচ্ছে লাইলাতুল কদর হলো রমজানের সবচেয়ে বড় নিয়ামত এই রাতেই কোরআন নাজিল হয়েছে শেষ দশকে বেজুর রাতগুলোতে লাইলাতুল কদর আপনি তালাশ করবেন এই যে 15টি আমলের কথা বললাম এই 15টি আমল যদি আমরা সবাই করতে পারি এই বছরের রমাদান আমাদের জীবনের শ্রেষ্ঠ রমাদান হবে ইনশাআল্লাহ এবং রমাদান যে উদ্দেশ্যে দেওয়া হয়েছে সেই উদ্দেশ্য হাসিল হবে এবং আমরা আল্লাহর তরফ থেকে ক্ষমা এবং নাজাত লাভের যোগ্য হতে পারবো ইনশাআল্লাহ আমরা যে আমলগুলোর কথা শুনলাম আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমলগুলো করবার তৌফিক দান করেন আমরা সবাই বলে আমিন আলহামদুলিল্লাহ الحمد لله الذي جعل شهر رمضان على سائر الشهور سيدا وكمل فيه الفخر فجعله للخيرات والبركات موردا وأنزل فيه القرآن رحمة وشفاء لما في الصدور وهدى أحمده سبحانه وأتوب إليه متوكلا عليه معتمدا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وعظيمنا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما مزيدا أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار عباد الله فإني أوصيكم ونفسي بتقوى الله عز وجل يقول ربنا تبارك وتعالى كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون إخوة الإيمان نحن اليوم في شهر رمضان المبارك إنه شهر تعذر فيه الخيرات وتضاعف الحسنات وتتنزل الرحمات فرض الله علينا صيامه وسن لنا النبي صلى الله عليه وسلم قيامه قال رسول الله صلى الله عليه وسلم فمن صامه وقامه ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه معاشر المؤمنين انه شهر تفتح فيه ابواب الجنان وتغلق فيه ابواب النيران فيه ليله هي خير من الف شهر قال رسول الله صلى الله عليه وسلم اذا جاء رمضان فتحت ابواب الجنه وغلقت ابواب النار وصفدت الشياطين ايها المصلون الكرام فشهر رمضان خصه الله رب العالمين انه شهر القران انزل الله عز وجل فيه كتابه المجيد
هدى للناس وشفاء للمؤمنين يهدي بالتي هي أقوى ويبين سبل الرشاد. وقال ربنا تبارك وتعالى: شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم. معاشر المؤمنين، إن سلفنا الصالح من الصحابة والتابعين عليهم جميعا رضوان الله كانوا يتفرغون في شهر رمضان للعبادة ويتقللون من أعمال الدنيا ويوفرون الوقت للجلوس في بيت الله عز وجل ويقولون تحفظ صومنا ويقولون نحفظ صومنا ولا نغتاب أحدا ويحضرون المصاحف ويتدرسون كتاب الله عز وجل فكانوا يحفظون أوقاتهم من الضياع وما كانوا يهملون أو يفرطون كما عليه حال الكثير اليوم بل كانوا يحفظون أوقاتا فالليل في القيام والنهار بالصيام وتلاوة القرآن وذكر الله وأعمال الخير فما كانوا يفرطون في دقيقة أو لحظة منه إلا ويقدمون فيها عملا صالحا. أسأل الله أن يعيننا وإياكم على الاقتداء بهم. أيها المصلون الكرام، إن هذا الشهر شهر المغفرة. قال رسول الله صلى الله عليه وسلم: رغم أنف رجل دخل عليه رمضان ثم انسرخه. وقال رسول الله صلى الله عليه وسلم للصائم فرحتان: فرحة عند فطره وفرحة عند لقاء ربه. أو كما قال عليه الصلاة والسلام: بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بما فيه من الآيات والذكر الحكيم. أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه وتوبوا إليه إنه هو التواب الرحيم. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم ارض عن الصحابة أجمعين خصوصا منهم الخلفاء الراشدون أبو بكر وعمر وعثمان وعلي رضوان الله تعالى عليهم أجمعين وعن التابعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. اللهم اغفر لنا وارحمنا وأنت خير الراحمين. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم إنا نسألك علما نافعا وعملا متقبلا ورزقا طيبا. اللهم إنا نعوذ بك من الشقاق والنفاق وسوء الأخلاق. اللهم إنا نعوذ بك من عذاب جهنم ومن عذاب القبر ومن فتنة المحيا والممات ومن فتنة المسيح الدجال. اللهم إنا نسألك رضاك والجنة. اللهم إنا نسألك رضاك والجنة.
اللهم إنا نعوذ بك من عذاب النار، اللهم تقبل صيامنا وقيامنا يا رب العالمين، اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك، اللهم وفقنا لما تحب وترضى من القول والفعل والعمل والنية والهدى، اللهم إن مغفرتك أوسع من ذنوبنا ورحمتك أرجى عندنا من عملنا، اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين، اللهم انصر إخواننا المجاهدين في كل مكان، اللهم احفظ مسجد الأقصى من اليهود، اللهم احفظ المسجد الأقصى من اليهود، اللهم إنك عفو تحب العفو فاعف عنا، اللهم تقبل منا إنك أنت السميع العليم، وتب علينا إنك أنت التواب الرحيم، بفضل سبحان ربك رب العزة عما يصفون، وسلام على المرسلين، والحمد لله رب العالمين.